পাতলা চুল ঘন দেখাতে কি করবেন জেনে নিন। জন্মগতভাবে বা সাধারণভাবে যাদের চুল ঘন তাদের অভিনন্দন, বাকি সবার আবহাওয়া মানসিক চাপ, ব্যস্ততা প্রভৃতির কারণে চুল পড়ার হার বেড়ে যাচ্ছে এবং সেটা বেশ কম বয়স থেকেই। চুল গজানো অনেক লম্বা সময়ের বিষয়, তবে চাইলে আজকে এই মুহূর্তে পাতলা চুলগুলো ঘন দেখাতে পারবেন, কিন্তু কিভাবে জেনে নিন। ট্রিম করুন নিয়মিত চুল লম্বা, অনেকেরই ফ্যাশনেও নাকি ফেরত আসছে। পাতলা চুলের অধিকারীদের চুল লম্বা করতে গিয়ে আরও পাতলা দেখায়, অনেকের চুল পড়াও বেড়ে যায়। নিয়মিত ট্রিম করুন কিংবা চুল ছোট রাখুন, এতে করে চুলে ফোলানো ভাব চলে আসে, ঘন দেখায়। চুলের পণ্য, পাতলা চুলের জন্য পণ্য বুঝে ব্যবহার করুন। পানি বেশি আছে এমন স্প্রে চুলে লাগান, তৈলাক্ত পণ্য ব্যবহারে চুল আরও বেশি নেতিয়ে থাকবে। ভলিউমাইজিং মুজ আপনার ভালো বন্ধুর দায়িত্ব পালন করবে। টিস করুন, টিস করলে চুল ঘন দেখায়, অর্থাৎ চুল উঁচু করে ধরে উল্টো দিকে আঁচড়ানো, তবে সেটা অবশ্যই 70 বা 80 দশকের মতো নয়। প্রতিদিনের ছোটাছুটিতে হালকা একটু টিস করলে যথেষ্ট। সিঁথি পরিবর্তন করুন, প্রতিদিন একভাবে সিঁথি না করে পরিবর্তন করুন, একদিন ডানে তো একদিন বাঁয়ে, এতে করে কিন্তু চেহারাতেও কিছুটা পরিবর্তন চলে আসবে। একটু বেশি ডানে বা বাঁয়ে সিঁথি করলে চুল বেশি ঘন দেখাবে। চুল ফোলাবে এমন পণ্য ব্যবহার, শ্যাম্পু কন্ডিশনার চুলের মাস্ক প্রভৃতিতে ভলিউম পাওয়া যাবে বা বেশি আছে সেটাই বেছে নিন, এতে করেও কিছুটা ঘন দেখাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।